গুড মর্নিং, কেমন আছো সবাই? আমি তো খুব 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 ভালো আছি। আর আমার সিম্পল ভিলেজের হ্যাপি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা। তো ঘুম থেকে উঠেছি, এখন দিদিদের বাড়ির ছাদে একটু হাঁটাচলা করছি, আর আমরা উপরেই ঘুমিয়েছিলাম। তো বিছানাটা একটু তুলে দিলাম, বিছানা বলতে কিছুই না, একটা জাস্ট কম্বল গায়ে দিয়েছিলাম, তো ওটা একটু ভাঁজ করে দিলাম। আর তিধা আর ওর পাপা চলে গেছে নিচে, আর আমি একটু ছাদের হাওয়া খেয়ে নিলাম। মানে অনেক দিন পরে আসলাম, তো চারপাশটা কেমন যেন অনেকটা অন্যরকম লাগছে, অনেক কিছু চেঞ্জ হয়েছে, মানে পরিবর্তন হয়েছে। কোনো দিকে ঘর ছিল না, ঘর হয়েছে, কারোর একতলা বাড়ি ছিল সেগুলো দোতলা হয়েছে, এই আর কি একটু পরিবর্তন। তো নিচে আসতেই দিদি দেখো চা করেছে, চা করে দিল, তো এখন বসে বসে সকালে চা খাচ্ছি। গরমের টাইমে দেখবে চাটা খেতে ভালো লাগে না, যারা একটু চা প্রেমী আছে তাদের চাটা এনি টাইমই ভালো লাগে, মানে গরম ঠান্ডা শীত বর্ষা। আর আমি যেহেতু চা খেতে অতটা ভালোবাসি না, ওই জন্য কিন্তু আমার চাটা শীতকালে একটু বেশি ভালো লাগে, আজকে যেমন একটু ঠান্ডা ঠান্ডা ব্যাপারটা লাগছে। তো ঠান্ডা ঠান্ডার দিন মোটামুটি চার পাঁচটা বিস্কুট, মানে এক ধরনের না, দু তিন রকমের চার পাঁচটা বিস্কুট। আর বড় ওইদিকে চা খাচ্ছে, ও তো সেই কাল থেকে ধুতিটা পরেই আছে, আর ধুতি পরে বেশ ভালোই লাগছে। ফার্স্ট টাইম মনে হয় দিদির বাড়িতে এসেই ধুতিটা পরলো, এর আগে বাড়িতে থাকলে না হলে হাফ প্যান্ট, না হলে হচ্ছে গেঞ্জির প্যান্ট, আর না হলে লুঙ্গি, এইগুলোই পরে। আর লুঙ্গি পরে বলে সেইভাবে ভিডিওতেও আসতে চায় না। আর দিদি দেখো সকালে খাবারে বানাচ্ছে লুচি, আর তার সাথে হচ্ছে ছোলার ডাল, তো লুচিগুলো সব ভাজা হয়ে গেছে। হ্যাঁ, দিদা বলছে এগুলোকে দেখে ছোট ফুচকা মনে হচ্ছে। তো জামাইবু গেছিল সকালে পড়াতে, তো পড়িয়ে টড়িয়ে টিউশন পড়ায় আর কি, তো টিউশন পড়িয়ে জামাইবু বাড়ি চলে এসছে, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে। আবার দিদিদের তিনতলায় ওঠার জন্য কিন্তু কোনো মই ছিল না, তো জামাইবু আমাকে এইখান থেকে টেনে হেজড়ে তিনতলায় তুললো এই কাঠের মইটা দিয়ে। আমিও খুব সাবধানের সঙ্গে উঠলাম আর নামলাম। টাটা, এবার টাটা দাও, এবার টাটা দাও, টাটা দাও, আরে ফ্লাইং কিস দিয়ে দাও দেখি, টাটা, ভাইকে টাটা দিয়ে দাও, সোনাকে এবি আসছি তাহলে। দিদির বাড়ি যেহেতু ফুলিয়া, তো ফুলিয়া থেকে আমরা সোজা এখন যাব হচ্ছে রানাঘাটে। রানাঘাটে একটু টুকটাক জুয়েলারি কেনাকাটা আছে, তো ওগুলোর জন্যই আমরা রানাঘাটে, স্টেশনের অপোজিটে একটা জুয়েলারির মার্কেট আছে, যেখানে তুমি অনেক কিছু নিলে কিন্তু একদম হোলসেল রেটে সেগুলোকে পেয়ে যাবে। এখান থেকে আমার বড়দির বিয়ের কেনাকাটা, ছোটদির বিয়ের কেনাকাটা, আমার বিয়ের কেনাকাটা প্রত্যেকটাই কিন্তু আমাদের এখান থেকেই হয়েছিল। তো সেই জন্য এখানে আসা আংটিগুলো দেখে আমার একটাও পছন্দ হয়নি, আর এখানে প্রচুর জিনিস আছে যেগুলো পছন্দ হয়েছে, নিয়ে নিয়েছি। তো এখন দোকানদার আর কি বিল করছে, এখানে ওরা যে দামটা আর কি লিখবে তার উপর দিয়ে কোনো দাম হয় না, কারণ ওরা একটা ন্যায্য দামই নেয়, এমন বেশি কিছু নেয় না। দোকানে কিনতে গেলে এর থেকে অনেকটাই বেশি পড়ে যায়, প্রত্যেকটা জিনিসের উপরে হয়তো 30-40 টাকা করে বেশি পড়ে যায়। তো কেনাকাটা করে আমরা দেখো এই যে মোটরসাইকেলটাকে একটু গ্যারেজে রেখেছিলাম, ওখান থেকে নিয়ে সোজা এখন চলে যাচ্ছি বাড়ির দিকে, এখন আর কোনো কাজ নেই। এখান থেকে দু একটা জামা কাপড়ের দোকানে গেলাম, কিন্তু মানে দামটা আমার অত্যাধিক বেশি লাগলো সেই তুলনায়। আমাদের শান্তিপুর, কৃষ্ণনগর এগুলোতে দামের ব্যাপারটা না অনেকটাই, মানে সব থেকে আমার মনে হয় যে আমি যত জায়গায় এতদিন গেছি, মানে আমার ননদের বাড়ি ইসলামপুর, আমার শ্বশুরবাড়ি নবগ্রাম, বহরমপুর, প্রত্যেক জায়গার থেকে আমার এখানেই মনে হয়েছে যেন যে শান্তিপুর কৃষ্ণনগরের দিকেই মনে হয় সব থেকে একটু দামটা কমের মধ্যে পাওয়া যায় আর কি, ভালো মানের জিনিস। আর ওই দেখো তিধা, তিধার বাবা এখন গাড়ি করে উপরে যাচ্ছে, ওরা বাড়ি এসে স্টেজ চেঞ্জ করে এখন যাচ্ছে হচ্ছে স্নান করতে। আর মা এদিকে রান্না করছে, মায়ের মোটামুটি সব রান্নাই হয়ে গেছে। তো এই যে বেগুন টেগুন দিয়ে শীতকালে দেখবে পালং শাক চচ্চড়ি খেতে খুব ভালো লাগে, তো এইটা হলেই হয়ে যাবে। তো চলো আমিও স্নান করে নিই, দুদিন ধরে এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছি, তো সেইগুলো জামা কাপড়গুলোও কেচে দেবো। আর অনেকটা বেলা হয়ে গেছে, এখন কেচে না দিলে শুকাবেও না। তো আমার বর খেয়ে নিয়েছে বরের পাতেই, আবার আমি বসে পড়েছি খেতে। এখানে আসলে ওর খাওয়ার পরেই আমি খাই, কারণ ওর পাতে অনেক কিছু অবশিষ্ট থেকে যায় যেগুলো দিয়ে আমার আর আলাদা করে কিছু নেওয়ার দরকার হয় না। এতটা পরিমাণে ভাত মা দিয়ে দিয়েছে, এতটা ভাত তো আমি খেতে পারবো না। তো আজকে হয়েছে মুসুরির ডাল কাঁচা টমেটো দিয়ে, কাঁচা টমেটো দিয়ে মুসুরির ডাল, ওফ মানে কী ভালো যে লাগে কী বলবো। আর এখানে হচ্ছে শীতের পেঁয়াজ কলি ভাজা, মানে সব কিছুই শীতের সবজি রান্না হয়েছে। আর পালং শাক চচ্চড়ি হয়েছে তার সাথে, আর হয়েছে মাছের ঝোল, আর ওখানে হচ্ছে তোমার মাছের তেল পটকাটা আছে ভাজা, ওটাও আমি একটু একটু খাচ্ছি। তো তেল পটকাটা যেহেতু একটু তিতো, তো তার জন্য আর বেশি খেতে পারলাম না। এক এক সময় দেখবে মাছের পিত্তিটা গলে গেলে তেলটা আর কি একটু তিতো তিতো হয়ে যায়। তো ফুলিয়া থেকে বাড়ি আসার পরে দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা একটুখানি শুয়েছিলাম, আর আমার বর আর দাদা মিলে গেছিলো দুই পিসির বাড়ি, তারপরে বৌদিদের বাড়ি, এগুলো একটু কাছে কাছে, তো এগুলোতে নিমন্ত্রণ করতে। তো ওখান থেকে নিমন্ত্রণ করে চলে এসেছে, আর তিধাতে 100 বার পাপাকে ফোন করছে তুমি কোথায় গিয়েছিলে, তো এখানে এসেই ওকে একটু ঝিটকিটা টেনে ধরেছে। তারপরে ও আর কি দেখতে পেলো, ভাবছে কে রে আমার ঝিটকিটা আনলো। তারপরে আবার খাটের নিচ থেকে বার করে আর কি দেখ, মানে দেখ খুঁজতে গিয়ে দেখতে পেলো যে ওর বাবা এসেছে আর কি।
তো যেহেতু এখন পাপা কাছে আছে, মানে যেখানেই যাবে ওকে আর কি সঙ্গে করে নিয়ে যেতে হবে। তো আগের দিনকার ভিডিওটা ছিল এইটুকুনি পর্যন্তই, তো এই কারণেই কালকে আমি কোনো ভিডিও তোমাদেরকে আপলোড দিতে পারিনি। আর এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। তো সেদিন রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, মানে ওই বলে না যে মোটরসাইকেল জার্নিটা না ভালো, এমনি বাস জার্নি ট্রেন জার্নির থেকে বাইক জার্নিটা ভালো লাগে, কিন্তু এখনকার এই যা মানে ওয়েদার, বর্ষাকালের দিকে একটা সমস্যা হয় কি কাদা হলেও কিন্তু ধুলোটা হয় না, আর এখন দেখবে তুমি শীতকালের দিকে যত যাবে রাস্তায় এত পরিমাণে ধুলো, তোমার চুলগুলো তো পুরো একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে যাবে, আর কোথাও গেলে শ্যাম্পু না করে যাওয়াও যায় না, আর মাথায় তেল দিয়ে যদি শ্যাম্পু করে যদি যাও তেল না দিয়ে, তাহলে বাইকের হাওয়াতে চুলগুলো যে এত পরিমাণে জট বেঁধে যায়, তারপরে বাড়ি এসে চুল ছাড়াতে গিয়ে জীবন বেরিয়ে যায়, আর প্রচুর পরিমাণে চুল ওঠে। আর এই টাইমটায় ধরো আর কিছুদিন মতো, এক মাস মতো চুল হেয়ারফল হবে, তারপরে কিন্তু আস্তে আস্তে কমে যাবে। তো বিছানাটা তুলে এখন যাব নিচে, আর তিথা গিয়ে ওই ঘরে সোফার উপরে আবার গিয়ে ঘুমিয়ে পড়েছে, তো ওকে তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি এখন চলে যাব সোজা নিচে গিয়ে, চাটা এখনো খাইনি, অনেকটাই বেলা হয়ে গেছে, আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে আর কি। তিথা সকালে ঘুম থেকে উঠে বলছে মা আমার টয়লেট পেয়েছে, আমি টয়লেটে যাবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে যা। আমি আবার দাঁড়ালাম, দাঁড়ানোর পরে আমার এই ঘরে এসে শুলো, এই ঘরে এসে ঘুমিয়ে আমার সোফার উপরে দেখছি সকালবেলায় উঠে ভস ভস করে নাক ডাকছে, বাবুরে ওঠো চা খাবো, ওঠো মানে সকালবেলায় উঠে সব থেকে ঘুমের বেগ বেড়ে যায়। আমারও এরকম হয়, সকালবেলায় আর ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না। তো চলো চাটা খেয়ে নিই গা। তো চাটা খেয়ে আমি রেডি হয়ে গেছি, এদিকে বড় রেডি হয়ে গেছে, দাদাও রেডি হয়ে গেছে, কিন্তু দুর্ভাগ্যবশত দাদা রেডি হয়েছে কিন্তু মাথাটা আসরাতে ভুলে গেছে। তারপর আমি ওকে এখানে দেখে বুঝতে পারছি যে ও মাথাটা আসরেনি, তারপর ওকে বলছি তুই মাথাটা আসরাসনি, ও বলছে যা ভুলে গেছি। মানে এরকমই হয়, কোথাও গেলে ওর সব কিছু মনে থাকে কিন্তু মাথা আসরানোর কথাটাই ভুলে যায়। তো আবার উপরে চলে গেল, তারপরে এই যে এখন আমরা বাইকে করে তিনজন যাব। আবার আমাদের কেনাকাটা, মানে কেনাকাটার কোনো শেষ নেই, এখনও কতদিন চলবে কেনাকাটা, মানে বিয়ে যতদিন না হচ্ছে একটা একটা করে মনে পড়বে, একটা একটা যেতে হবে, অনেক জিনিস আছে। তো কেনাকাটা করে আমরা চলেও এসেছি, আর এখানে হচ্ছে আমার কাকার ছেলে আর হচ্ছে আমার বর দুজন মিলে একটু গল্প করছে, মানে আমি একটু দোকানে গেলে একটু দরদামটা করতে বেশি ভালোবাসি, তো সেইটাই গল্প করছে যে তোমার বোনের সাথে দোকানে গিয়ে একটু মান সম্মানে পড়তে হয়, আবার আমাকে না নিয়েও যাবে না, তো এই হচ্ছে ব্যাপার। আর এখান থেকে আজকে আবার ওদের মানে কি বলবো আর কি, মানে খাওয়া দাওয়া করে আবার ওদেরকে চলে যেতে হবে আমার শ্বশুর বাড়িতে, আজকে চলে যাবে। তো সেই জন্যই মা আর কি হুটোপাটা করে রান্নাবান্না করে নিয়েছে, আর ওর খাওয়া হয়ে গেছে, ওর পাতেই আর কি আমি বসে পড়লাম। ওই যে বললাম এইটু পাতা সবসময় আমার জন্যই থাকে অবশিষ্ট, কারণ প্রচুর পরিমাণে কিছু থাকে। আজকে এত পরিমাণে খিদে পেয়ে গেছে, সকালে খাওয়া দাওয়া করে যায়নি, তো সেই জন্য দুপুরের খিদেটা এতই পেয়ে গেছে আজকে আর পাতে কিছু পড়ে নেই। তো আমি মাকে সেই কথাই বলছিলাম হাসতে হাসতে যে এবার থেকে সকালে তুমি কিছু খেতে দেবে না, একবারে দুপুরে দিবা, তাহলে আর পাতে একটা কিছু পড়ে থাকবে না। তো আজকেও মা করেছে কাঁচা টমেটো দিয়ে ডাল করেছে, একটু মূলো শাক ছিল যেটাকে বেগুন দিয়ে ভেজেছে, আর হচ্ছে প্লেন বেগুন ভাজা করেছে, আর সয়াবিন আলুর তরকারি করেছে, আর তার সাথে হচ্ছে কালকেকার মাছ থেকে গেছিলো, তো ওটাই হচ্ছে আজকে দুপুরের রান্নাবান্না। তো খেয়ে নিচ্ছি, আর আজকে রান্নাগুলো এত সুন্দর হয়েছে বলার মতো না, মানে সুন্দরটা কখন লাগবে বলো তো, তোমার যখন খিদেটা একটু বেশি পরিমাণে পাবে। আমরা যেহেতু সকালে চা বিস্কুট খেয়ে হুটোপাটা করে চলে গেছিলাম, আর এখন ঘড়িতে মোটামুটি দুটো পার হয়ে গেছে, বুঝতেই পারছো, তাহলে খিদের পরিমাণ সকালে যেহেতু হালকা পাতলা, আর দোকান করতে করতে না মানে কেনাকাটা করতে করতে এতটাই দেরি হয়ে গেছে যে খাওয়ার কথা খেয়ালও ছিল না, আর সময় করে যে দোকানে গিয়ে একটু খাবো কি পরোটা টরোটা কিছু খেয়ে নেবো আর মনেও ছিল না, খাওয়াও হয়নি। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নি। আর যারা যারা কাঁচা টমেটো দিয়ে মুসুরি ডাল কোনোদিন খাওনি, অনেকে তো ভাবে আমার শ্বশুরবাড়ি এলাকাতে তো অনেকে জানতোই না যে কাঁচা টমেটো, আমার শাশুড়ি বলছে কাঁচা টমেটো খেলে মুখ চুলকাবে, এই হবে ওই হবে, কিন্তু আমাদের এখানে বাজারে কাঁচা টমেটোটা পাওয়াও যায়, আর পাকা টমেটো আর কাঁচা টমেটোর টেস্টে কিন্তু অনেকটা ডিফারেন্স আছে, মানে কাঁচা টমেটোগুলো অনেক বেশি টক হয়। আর খেতে খেতে মাছটা আমি নিতে চাইছিলাম না, মানে মাছ খেয়ে খেয়ে কদিন ধরে এত পরিমাণে রুই মাছ খেয়ে খেয়ে ঘৃণা লেগে গিয়েছে, আজ আর খেতে ইচ্ছা করছে না, তাও লাস্টের দিকে গিয়ে মা জোর করে দিয়ে দিল। তো এখন বলছে না খেয়ে উঠলে কপালে দুঃখ আছে, আজকে দেখো পাত পরিষ্কার করে খেয়েছি, মানে একদম কিচ্ছু নেই, চেঁচে পুচে মেরে দিয়েছি সব কিছু। দুপুরে খাওয়া দাওয়ার পরে ওরা যেহেতু চলে গেছে, আমরা বাসন টাসন ধুয়ে আমি মেয়ে মেলে লম্বা টানা একটা ঘুম দিয়ে সন্ধ্যাবেলাতে উঠলাম, মানে
অন্ধকার হয়ে গেছে, বাবা মানে সন্ধ্যা দিচ্ছিল, তখন একটু খঞ্জনির আওয়াজ হচ্ছিল, সেই খঞ্জনির আওয়াজটা পেয়ে উঠলাম, কারণ সন্ধ্যাবেলায় তো আর ঘুমাতে হয় না। তিতা কাঁদছিল ফুচকা খাবে বলে, তো ওর যেহেতু ঠান্ডা লেগেছে সেই জন্য ওকে ফুচকাটা দিচ্ছি না এখন, সামনেই ধরো লোকজন আসবে, যদি শরীর খারাপ হয় না তাহলে ভীষণ সমস্যা, তো ওই জন্য খুব অল্প পরিমাণে এনেছি। আর ও তো যেই দেখেছে যে অল্প ফুচকা আছে, হুটোপাটা করে খেতে শুরু করে দিয়েছে। আর ফুচকা খেলে, একসাথে খেলে এরকমই হয় যে মানে মা সব থেকে বেশি কম পায়। বর্তমানে আমাদের বাড়ির অবস্থা দেখলে সবাই বলবে না এই বাড়িতে বিয়ে থাকা কিছু একটা ব্যাপার স্যাপার চলছে, মানে প্যান্ডেল নেই, কোনো কিছু নেই। তো যাই হোক, প্যান্ডেল নেই, কোনো কিছু নেই, অনেকে তো পাতে তো আজকে ফুচকা খেতে গিয়েছি, ফুচকা আলু দিতে বলছে কবে বিয়ে, সোমবারের দিন কে মা তাই জানি না, দাঁড়া একবার দেখা, এটা মনে মনে হচ্ছে কেন, মানে বিয়ে বিয়ে ব্যাপার মানে তুমি দুষ্টুমি করছো, মানে যে যখন যেখান থেকে আসছে কি নিয়ে এসছো কি না করেছো পুরো দেখো, জামা কাপড়ের মনে হচ্ছে একটা গোটা ঘরের মধ্যে পুরো একটা হাট বসেছে। কিছু জিনিস ছিল বাইরে, প্লাস্টিক মানে সব জিনিস এক জায়গাতে একদম জগা খিচুড়ি হয়ে গেছে। তো যাই হোক, এগুলো তোমাদেরকে আমি সব ভিডিওতে দেখাবো, মানে কি বিয়ের শাড়ি, তারপরে বিয়ের কি বলছি বাবু, তিধার একটা ভীষণ বড় দুঃখ, ওর চ্যানেলে আমি কিছু দিই না, সব আমার চ্যানেলে দিই, এটা সত্যি একটা অন্যায়ের কথা, এটা একটা অন্যায়েরই কথা, ওর চ্যানেলে না ছেড়ে সব আমি আমার চ্যানেলে ছাড়ি ভিডিও। তো যাই হোক, সেগুলো তোমাদেরকে সব আস্তে আস্তে পরে দেখাবো, এখন আপাতত এগুলো গুছিয়ে রাখি। আর এই যে আমার লেহেঙ্গাটা সেলাই সেলাই করে আনলাম, এটাও তোমাদেরকে ব্লাউজ দিয়ে আনার পরে প্রত্যেকটা জিনিস তোমাদেরকে যাই হোক দেখাবো। তো চলো আর বেশি বকবক না করে এগুলো সব আপাতত গুছিয়ে ফেলি, কালকে আর কিছু মানুষ আছে, বাদ বাকি যারা আর দেখার আছে তারা কালকে আসবে, এসে দেখে নেবে, দেখলে আমরা মোটামুটি এই জিনিসগুলোকে একটু প্যাকিং করার ব্যবস্থা করে নেবো। আজকে হচ্ছে বুধবার। আর ও মা, একজন আমাকে কমেন্টে বলেছে যে তোমার বর বাড়ি এসছে, তুমি শাশুড়ির কাছে না নিয়ে গিয়ে তোমার মায়ের কাছে নিয়ে গেলে তোমার বরকে, তাই আমার বর চলে গেছে যাদের এত মাথা ব্যথা ছিল, কারণ আমার বর যখন আসে, আমার বর যেদিন আসে তার পরের দিনই আমার শ্বশুর মশাই চলে এসেছিল আমাদের বাড়িতে, তারপর বাবা তো 3 দিন ছিল থেকে চলে গেছে, এবার আর মায়ের সাথে দেখা হয়নি, মানে আমার বরের মায়ের সাথে দেখা হয়নি, আমার বর চলে গেছে মায়ের সাথে দেখা করতে, আমি এখানে রয়ে গেছি, মানে ও বাড়ি চলে গেছে আজকে। তো যাই হোক, প্রত্যেকবার তো এখানে আমরা থাকি না, এবার যেহেতু বিয়ে আছে, অনুষ্ঠান আছে, সেই জন্যই আসা, যারা এরকম ধরনের কমেন্ট করে, মনোবৃত্তি করে, মানে সে যে বাড়ির ননদ আর কি তার বউটিকে শান্তিতে থাকতে দেবে না প্রথম কথা, আর যে বাড়ির বউ সে বাড়ির লোকগুলোকে শান্তিতে থাকতে দেবে না, এটা হচ্ছে প্রথম কথা, মানে এত নেগেটিভিটি বুদ্ধি মাথার মধ্যে। তো যাই হোক, আমার বর চলে গেছে, সে আশা করি খুশি বাড়িতে গেছে, মানে ওর বাড়িতে গেছে, আবার চলেও আসবে কাল পরশুতে, এই কথাটা বলেছে, মানে ও বলতে চাইছে যে তুমি মায়ের কাছে না গিয়ে তুমি এই মায়ের কাছে কেন চলে এসছো, মানে এটাতে ওনার অনেক বড় একটা সমস্যা, মানে দাদার বিয়ে না দিয়ে তুমি আবার ডবল করে একবার ওই বাড়ি দাদার আর একবার বিয়ে দিতে এরকম একটা ব্যাপার। তো যাই হোক, চলো এগুলো গুছিয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে, তাহলে আজই বা এখানে এসে বাদ থাকবে কেন সেগুলো করা। তো আজকেই এগুলো মোটামুটি প্যাকিং হয়ে যেত, কিন্তু প্যাকিং না করার একটা কারণ আছে, কারণ আরও কয়েকজন আছে ওই যে তোমাদেরকে বললাম দেখার জন্য, তো মা বলল এগুলোকে বাইরে রাখার থেকে, মানে প্রত্যেকটা জিনিসই প্যাকেটে প্যাকেটে ভরা আছে, তবুও বাইরে ছিটিয়ে রাখার থেকে এই ব্যাগটার মধ্যে যতগুলো ধরে ততগুলো লোড করে দিই, আর ট্রলিটা যেটা আছে আর কি ওটার মধ্যে এখন আপাতত রাখার ব্যবস্থাটা হোক, কারণ ওই যে বললাম না, মানে মা একটু অন্যরকম টাইপের, মানে আমি হচ্ছে সমস্ত কিছু মানে ছিটালো এরকম করে রেখে দিই, কিন্তু মা সেটা না, মা সবসময় একা একা থাকে, আর আমার মেয়ে তো একটু দুষ্টু, আমার ঘর বারান্দা প্রচণ্ড পরিমাণে গোছাতে হয়, তারপরেও নোংরা করে দেয়, আর মা যেহেতু একাই থাকে, একা হাতে নিজে সব কিছু গুছিয়ে পরিপাটি করে রেখে দেয়, কেউ ধরো নোংরা করার মতো ছোটোখাটো জিনিস না, ওই জন্য যখন আমরা আসি এখানে, আর আমার মেয়ে একটু ভীষণ পরিমাণে দুষ্টু, ওই বাড়িতে থাকলেও তাই, এই বাড়িতে থাকলেও তাই, মানে কোথাকার জিনিস কোথায় রাখবে অগোছালো হয়ে যায়, তো ওই জন্য মায়ের একটু কেমন কেমন লাগে, তো মা বলছে এগুলো রেখে দিবি, বারবার এদিক ওদিক ছিটাবে, তার থেকে বরঞ্চ ব্যাগে এর মধ্যে ভরে দিয়ে সব কিছুকে খাটের নিচে ভরে দেওয়া হবে, তাহলে আর কোনো অসুবিধা হবে না, ধরো তো কেউ বাইরে থেকে এসে দেখলেও খারাপ লাগবে না, তার সাথে বোঝাও যাবে না, যারা দেখতে বাকি আছে তারা দেখে নেবে। আর তিধা এদিকে হচ্ছে ভিডিও করছে, মানে ও নিজেই হচ্ছে ভিডিওটা অন করেছে, অন করে একটু নাচানাচি করছে আর তোমাদের সাথে গল্প করছে, তো ওর গল্পের কাহিনী যদি আমি এখন দিতে যাই তাহলে ধরো মোটামুটি ভিডিওটা আজকে ক মিনিটের ভিডিও হয়ে যাবে, তার কোনো ঠিক নেই,
তো এইগুলো যে ও করে না, মানে ভীষণ হাসি লাগে পরে আমার দেখে, আজকের ওই জিনিসগুলো এরকম মাঝে মধ্যেই করে। তো আজকে ধরো আমরা কেনাকাটা করতে গেছিলাম স্পেশালি আমার বরের আর আমার দাদার জন্য আর কি। তো ওদের তো ছেলেদের একটা ভীষণ, মানে মেয়েদের তো একটা বিশাল ব্যাপার থাকে, ওদের আবার তার থেকেও বড় একটা বিশাল ব্যাপার। তো দাদাকে যেহেতু আমি আর কি আইবুড়ো ভাত দেবো, তো আমি তো ওকে বলেছিলাম যে চল আমরা সবাই মিলে যাই আমাদের বাড়িতে, ওখানে গিয়ে দেবো। ও বলছে না ঠিক আছে তুই আমাকে এখানেই দিয়ে দিস তাহলেই হবে। তো ওই জন্য জামা প্যান্ট কিনতে গেছিলাম, দুজন মিলে গেছে একটা দোকানে। তো গিয়ে ওদের একটা এত পরিমাণে পছন্দ হয়েছে, মানে দোকানদার আর কি অলরেডি ওদের দেখে বুঝে নিয়েছে যে আমাদের বহরমপুরের দিকে দেখবে কোনো জিনিসের কিন্তু আমরা দাম দর করতে পারি না, মানে ফিক্সড রেঞ্জ যা লেখা থাকে তাই নাই, কিন্তু আমাদের এখানে সেটা না। আমাদের এখানে ওই হয়তো একটু মলে টলের দিকে একটু ওরকম, তাছাড়া তুমি যে দোকানেই যাবে তুমি কিন্তু দাম দর করে জিনিস কিনতে পারবে। তো এই যে দেখাই তোমাদেরকে একবার, দাদাকে আমি হচ্ছে আইবুড়ো ভাত দেবো বলে এই যে এই কটন জিন্সটা ও নিয়েছে পছন্দ করে, একদম সেম টু সেম শান্তনু এরকম একটা জিন্স নিয়েছে। তো এই কটন জিন্সটা আমার ওদের ভীষণ পছন্দ হলো। তো এই হচ্ছে জিন্স, আর বাপরে বাপরে, আর এই যে আমার বরটা এখনো খোলাই হয়নি, আর তার সাথে দাদাকে আমি এই শার্টটা দিয়েছি, এই যে আর হচ্ছে আমি আমার শার্টটা পুরো বাড়ি এসে খুললো, খুলে পড়লো, পরে দেখলো একটু হালকা হালকা লুজ হচ্ছে, সাইজে একটু বড় হয়ে গেছে, এটা ভাঁজ করা হয়নি, এটা ভালো করে ভাঁজ করতে হবে। আর যেটার জন্য আর কি ওদের এত ঝামেলা, দুজনের একটা জামা দেখে এত পছন্দ হয়েছে লাস্টে, মানে এত বেশি দাম বলার পরেও আসলে আমি বললাম যে ও দোকানদার বুঝেই গেছে যে তোদের খুব পছন্দ হয়েছে, তোদেরকে নিতেই হবে এ দুটো, ওই জন্য উনি আর দাম কমাচ্ছে না। তো এই এই দুটো হচ্ছে দাদাকে হচ্ছে এটা এটা খেয়ে, মানে আইবুড়ো ভাত খাবে, মানে একটা নতুন জামা কাপড় পরে আর কি খেতে হয়। তো তার জন্য এইটা আর এই জিন্সটা আমি দিলাম, আর তার সাথে আমি ধরো ফোটাতে আসিনি তার জন্য ওকে এই শার্টটা দিয়েছি, আর হচ্ছে এই যে এই টি শার্টটা। তো এই টি শার্টটা হচ্ছে চেঞ্জ করতে হবে, এটা ওরা নিজেরা গিয়ে পছন্দ করে কিনেছে, তারপরেও এটা ছোট হয়েছে না বড় হয়েছে যাই হোক কিছু একটা হবে, ছোটই হয়েছে বড় হয়নি। তো এই হচ্ছে আমার তরফ থেকে দেয়া। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নেক্সট একটা ভিডিও নিয়ে আবার ফিরে আসবো।